তাই শুনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। না না স্যার, আমরা কেউ চাবুক দিয়ে মারিনি। চাবুক দিয়ে শামিন ভাই মেরেছে, আমরা নই। আর আমাদের ওই মেয়েটিকে মারার জন্য শামিন ভাই বলেছে, এজন্য আমরা আর কিছুই জানি না স্যার। এতক্ষণ শামিন ঠিক আয়ুষের পাশে দাঁড়িয়েছিল। লোকগুলোর কথা শুনে আয়ুষ শামিনের দিকে তাকাতেই শামিন ঢোক গিলে তরি কুথিতে বলল, সরি স্যার, আমি ইচ্ছে করে মারিনি মেয়েটাকে। ওই মেয়েটাই বেয়াদবি করছিল, আমি তো শুধু পাসপোর্ট জানার চেষ্টা করছিলাম, তখন ওই মেয়ে আমার মুখের উপর থুতু মারলো আর আমাকে ভয় দেখাচ্ছিল যে কোনো মতে এখান থেকে বের হতে পারলেই নাকি ওই মেয়ে আপনাদের পুরো পরিবারকে সারখার করে দেবে, তাই আমি বাধ্য হয়ে থামল। শামিন আয়ুষের মাথাটা যেন টকবক করছে, শেষমেশ পঙ্কি ওর পরিবারের দিকে নজর দিয়েছে। এই আয়ুষবিন চৌধুরী কখনো ছাড়বে না পঙ্কিকে। কানে ফোন গুজে পঙ্কির থাকা রুমের দিকে এগোচ্ছে আয়ুষ। ফোনের ওপার থেকে আয়ুষ বলছে, দেখো আমি এই দিকটা সামনে নেব, বলবো তুই সকাল সকালই বেরিয়েছিস, বাট এই মুহূর্তে তুই পঙ্কিকে কিছু করিস না। আমার মনে হয় আগে ওর কথাটাও শোনা দরকার, আর তোর কথা শুনে আমার সন্দেহ হচ্ছে। যেমন? কিছু না, পঙ্কির কী অবস্থা এখন, ঘুম ভেঙেছে ওর? জানি না, দেখছি। ডক্টর তো বললো একটু পরই ঘুম ভাঙবে, রাতে যা করেছে ওই মেয়ে। আর ওর দুষ্টু হেসে বলল, সারা রাত ছিলি সাথে, তুই তো ড্রাঙ্ক ছিলি। কুল ব্রো, সাথে ছিলাম ঠিকই, তবে সিরিয়াস কিচ্ছু করিনি। ওর অবস্থা দেখলে বুঝতি, খুব মেরেছে রে। শেষের কথাটা বেশ করুণ ভাবেই বলল আয়ুষ। আচ্ছা শোন, আমি আসছি একটু পরই, তুই দেখিস ওকে। যতই হোক দেখতে আমার কহির মতোই মায়া লাগে একটু, আমি আসি দেন কথা বলছি। রাখ। ফোন কেটে রুমে ঢুকলো আয়ুষ। পঙ্কি এখনো বেঘুরে ঘুমে, আয়ুষ পকেটে ফোনটা পুড়ে এগিয়ে গেল। পঙ্কির কাছে পাতলা কম্বলটা মুড়িয়ে উপর হয়ে শুয়ে আছে সে, তবে এলোমেলো আলতো হাসলো আয়ুষ। মেয়েটার ঘুমের ধরন বেশ চটপটা অগোছালো, হালকা ঝুঁকে কপালে হাতের পিঠ ঠেকালো আয়ুষ, এরপর গলার কাছে চেক করলো, জ্বরটা একটু নামল। এবার ভালোই ভালোই ঘুমটা ভাঙলেই হয়। কম্বল হতে উঁকি দিচ্ছে পঙ্কির হাতের দুটো আঙুল, আয়ুষের দৃষ্টি এড়ালো না তা। আজ সকালে ঘুম ভাঙার পরে পঙ্কির হাত নিজের হাতের মুঠোয় আবিষ্কার করেছে সে। আনমনি হলেও পঙ্কির এই হাত ভীষণ আকর্ষণ করছে তাকে। পঙ্কির হাত দুটো একটু অন্যরকম, ছোট নরম তুলতুলে, হাতের নখগুলো গোলগাল আর হালকা গোলাপি রঙের অন্যরকম। আয়ুষ কয়েকবার নিজের হাত দিয়ে পঙ্কির নরম হাতে চাপ দিয়ে দেখল, বেশ মজাই লাগছে তার। এমন আজব হাত যে আগে কখনোই দেখিনি আয়ুষ। সেই থেকেই পঙ্কির এই হাতের উপর নজর পড়েছে আয়ুষের। এই যে এখনো বার কয়েক হাতে চাপ দিয়ে কিছু একটার অনুভব নিল, এরপর মাথা নুইয়ে পঙ্কির হাতের পিঠে চুমু খেল। হাতের কবজিতে দড়ি বাঁধার কারণে এখনো লাল হয়ে আছে। কেন এমন করিস তুই বলতো? যখনই তোকে মনের কোণে রুষার দুয়ারে দেখতে চাই, তখনই তুই অদ্ভুত কোনো এক কাণ্ড ঘটিয়ে ফেলিস। খুব কি প্রয়োজন ছিল তুই আমার শত্রু দলের হয়ে ধরা দিয়া? আয়ুষের দৃষ্টি সরল না পঙ্কির মায়াময় মুখ থেকে। বেশ কিছুক্ষণ শীতল চোখে তাকিয়ে থেকে কিছু একটা ভেবে বের হলো রুম থেকে। অনেকগুলো দিন পর মিষ্টি রোদের ছটা নিজের শৈলী অনুভব করতে ঘুমের মধ্যে মৃদু হাসলো পঙ্কি। তবে সেই হাসি বেশিক্ষণ ক্ষণস্থায়ী হলো না তার। শরীরে তীব্র যন্ত্রণা যে তীব্র হতে লাগছে তার এখন, চোখ দুটো মেলে পিটপিট করে তাকাতে নিজেকে এক ভিন্ন জায়গা আবিষ্কার করলো সে। এটা আগের ঘর তো নয়, কোথায় এটা? মাথাটা টলছে তার, তবুও নিজেকে টেনে হিঁচড়ে উঠে বসলো পঙ্কে। পায়ে টান লাগাতেই সেই দিকে তাকালো সে, দেখলো সাদা রঙের ব্যান্ডেজে মোড়ানো তার ডান পা। নিজেকে একটা রাউন্ড বিছানায় পেল সে, বিছানাটা বেশ নরম। পঙ্কে আলতো করে চাপ দিয়ে দেখলো, বেশ অনেকটাই দেবে গেছে। ইস, এত নরম বিছানাও হয়, কখনো দেখিনি তো। ঘাড় কাত করে এদিক ওদিক তাকালো পঙ্কে। রুমটা খুব একটা বড় না, হলেও ছোটও নয়।
মাজারো সাইজ ধরা যায়। ডান দিকে দরজা, বামে তাকাতেই দেখলো পুরো দেওয়ালটা সাদা রঙের পর্দা টানানো, পেছনেও ঠিক তাই। সামনে তাকাতেই দেখলো একটা ডিভান, কিছু ওয়াল হ্যান্ডিং ঝুলছে দেয়ালে, আরও টুকটাক জিনিসপত্র। বাম পাশে রুম ডোরের পাশে আরও একটা দরজা। পঙ্কির বুঝতে অসুবিধা হলো না এটা যে ওয়াশরুম। ওয়াশরুমের কথা মাথায় আসতেই যেন মনে হলো খুব দ্রুত ওয়াশরুমে যাওয়া উচিত। একটু নড়ে চড়ে নামতে গেলে শরীর যেন ব্যথায় কুঁকড়ে উঠল, চোখ মুখ কুচকে ব্যথাটা সহ্য করে নিল সে। গায়ের উপর থেকে পাতলা কম্বলটা সরিয়ে কোনো মতে পা দুটো নামালো বিছানা থেকে। প্রথমে বাম পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে, পরে ডান পায়ে হালকা ভর দিতে টাল সামলাতে না পেরে হুমড়ি খেয়ে পড়লো নিচে। ব্যথায় মুখ থেকে আহ শব্দ বের করে উঠল, চোখ মুখ খিঁচে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। ওঠার জন্য যে শক্তিটুকু প্রয়োজন তাও যেন হারিয়ে ফেলেছে সে। সামনে তাকাতেই দেখলো আয়ুষ, উদ্বিগ্ন হয়ে ছুটে আসছে তার কাছে। সে এসে আগলে ধরলো পঙ্খিকে, পেছন থেকে আগলে ধরে পঙ্খিকে বসিয়ে বলল, এই অবস্থা নিয়ে একা নামার কি খুব দরকার ছিল, দেখি কোথায় ব্যথা পেলি। বলতে বলতে তাকালো পঙ্খির মুখের দিকে, থমকে গেল আয়ুষ। পঙ্খি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কি যে করুণ সেই চেহারা, আয়ুষ যেন মুহূর্তের জন্য ভুলে গেল। পঙ্খিও যে রাগে রক্তলাল চক্ষু দিয়ে তার দিকে তাকায়। আয়ুষ এতদিনে কখনো পঙ্খিকে কাঁদতে দেখেনি, কতবার চুল টেনে ধরেছে, কতবার থাপ্পড় মেরেছে, গাল চেপে ধরেছে, তাহলে আজ কি সামিনটা খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে পঙ্খিটাকে। আয়ুষের কণ্ঠ কোমল হলো, এক হাতে পঙ্খিকে আগলে আরেক হাত দিয়ে তার চোখের অশ্রুকণা মুছে দিতে দিতে বলল, হেই কাঁদছিস কেন, খুব কষ্ট হচ্ছে, আমাকে বল। পঙ্খি কোনো মতে বলল, বসুবে যাবো আমি। আয়ুষ একটা শ্বাস ফেলে পঙ্খিকে ধরে দাঁড় করালো সাবধানে। পঙ্খি এলোমেলো হাতে উল্টো পাল্টা সাঁটা টেনে ঠিক করলো। আয়ুষের সাহায্যে এগুলো ওয়াশরুমের সামনে পর্যন্ত, বের হওয়ার পরও আয়ুষের সাহায্যে খাটে এসে বসল। আয়ুষও বসলো সামনাসামনি। বেটার ফিল করছো এখন? পঙ্খি উপর নিচ মাথা ঝাঁকায়, সাথে সাথে আয়ুষ বলে উঠল, মিথ্যা। পঙ্খি চোখ তুলে তাকালো আয়ুষের দিকে। আয়ুষ আবার প্রশ্ন করল, জ্বর কমেছে? পঙ্খি ছোট্ট করে উত্তর দিল, হুম। আয়ুষ একটু ঝুঁকে পঙ্খির কপালে হাত দিতে যাবে, তখনই পঙ্খি বাধা দিয়ে বলে উঠল, একদম ছুবেন না আমায়। আয়ুষ এক অদ্ভুত দৃষ্টিতে তাকালো পঙ্খির দিকে। পঙ্খি অসুস্থ হলেও কঠোর স্বরে বলল, পুরো শুনুন। সত্যি সত্যি আয়ুষ সরে এলো, আগের মতো বসলো আবার। পঙ্খিকে ওপর থেকে নিচ পর্যন্ত পরখ করে নিল, দুপা সোজা মেলে খাটের কার্নিশে হেলান দিয়ে বসেছে পঙ্খি। উস্কো খুস্কো চুলগুলো কানের পেছনে গুঁজে রাখা হলেও দুদিক দিয়ে সামনে ঝুলছে। পঙ্খির মাথাটা নিচের দিকে ঝুঁকানো, একটু পরপর লম্বা নিঃশ্বাস ফেলছে। স্বামীর মুখে থুতু মেরেছিস তুই? আয়ুষের কঠোর শান্ত প্রশ্নে দু সেকেন্ড পর পঙ্খি ছোট্ট করে উত্তর দিল, হুম। আয়ুষ আরো কিছু জিজ্ঞেস করবে তার আগে দরজার দিক থেকে কারোর কণ্ঠ ভেসে এলো, স্যার পার্সেলটা চলে এসেছে। পঙ্খি আয়ুষ একত্রে তাকালো সামিনের দিকে। আয়ুষ বলল, রেখে যাও এখানে। সামিনে ভেতরে ঢুকে হাতে থাকা একটা প্যাকেট রেখে খাটে আর চোখে পঙ্খির দিকে তাকালো। দেখলো পঙ্খি তার দিকেই রাগি রাগি ভাব নিয়ে তাকিয়ে আছে, তা দেখে বাঁকা হাসলো সামিন। সহ্য হলো না পঙ্খির, মুহূর্তেই একটা অপ্রত্যাশিত কাজ করে ফেললো হাতের কাছে। আয়ুষের রাখা পিস্তলটা পেয়ে সেটা তুলে সামিনের দিকে তাক করে দ্রুত শ্যুট করলো তাকে। ঘটনার আকস্মিকতা চমকে গেল আয়ুষ, ছিছি উঠল, হেই পঙ্খি। সামিনের দিকে তাকাতেই দেখলো সে নিজের বাম হাতের বাহু চেপে ধরে আছে, আর সেইখান থেকে গড়গড় করে রক্ত ঝরছে। আয়ুষ উঠে দ্রুত পঙ্খির দিকে এগোতে এগোতে বলল, কেরা উৎসামী বলেই পঙ্খির হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিয়ে ঠাস করে একটা থাপড় বসিয়ে দিল পঙ্খির গালে। অসুস্থ শরীরে টাল সামলাতে না পেরে পঙ্খি ছিটকে পড়লো বিছানায়। আয়ুষ দ্রুত পিস্তলটা রেখে পঙ্খির চুলের মুঠি টেনে উঠালো আবার। পঙ্খিকে নিজের মুখ বরাবর চেপে বলল, কেন করলি এটা, কেন ওকে গুলি করলি? পঙ্খির আগে ফুসছে ফুসফুস করতে করতে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই, একে তো আমি মেরেই ফেলবো। আয়ুষ দ্রুত পঙ্খির থুতনি চেপে ধরে বলল,
চুপ, একদম চুপ। পঙ্কি চোখ খিচে বন্ধ করে আছে, চোখের কার্নিশ বেয়ে আপন মনে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো, সাথে সাথে হুঁশ ফিরল আয়ুষে। ইস, তার পঙ্কি তো অসুস্থ, দ্রুত ছেড়ে দিল পঙ্কিকে, উঠে গিয়ে সেন্টার টেবিল থেকে পানি খেয়ে আবার এসে বসলো পঙ্কি বরাবর। কি করেছে ও, কেন মারলি? পঙ্কি ক্লান্ত দৃষ্টিতে তাকায় আয়ুষের দিকে, কিছু বলে না। আয়ুষ আরেকটু জোর দিয়ে বলল, কি করেছে ও? হঠাৎ পঙ্কি নাক কুচকে আস্তে করে ছিহ বলে মুখ ঘুরালো আয়ুষের দিক থেকে। এসব নাটক বাদ দিয়ে সরাসরি কথা বল পঙ্কি, মেরে ফেলবে একদম। পঙ্কি ফিরে তাকালো আয়ুষের দিকে। আমার মারার আগে দুধ কলা দিয়ে যে কাল সাপ পুষবেন তাকে আগে মারুন, যান। রুকুচকের আয়ুষে হোয়াট, রুক্ষ ঠোঁটে এক অদ্ভুত হাসি হাসলো পঙ্কি। আপনারা জানেন আপনাদের সাথে থেকে লোটাস ভাইয়ের হয়ে কাজ করেছে এই সামিন বলল। আয়ু শান্ত দৃষ্টিতে তাকিয়ে আছে পঙ্কির দিকে, বলল, প্রমাণ আছে? মুখভঙ্গি পরিবর্তন হলো পঙ্কির, বলল, না আমার মুখের কথা তো বিশ্বাস করবেন না আপনি। আয়ু শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল পঙ্কির দিকে, একটু পরেই আরো এলো, সবটা শুনে বলল, শামিনকে হসপিটালে পাঠিয়েছি, গুলিটা খুব বেশি গভীরে লাগেনি তবে ইঞ্জুরি হয়েছে। পঙ্কি তাকালো সামনে থাকা দুই যমজ ভাইয়ের দিকে, গম্ভীর কণ্ঠে বলল, যতই হসপিটালে যাক না কেন ওকে তো আমি খুন করেই ছাড়বো। আয়ুষ চোখ ছোট ছোট করে বলল, আগে কখনো গুলি চালিয়েছিস? পঙ্কি শান্ত মেয়ের মতো দুই দিকে মাথা নাড়ল, অর্থাৎ না, এটাই প্রথম। আয়ুষও নিজের ধারণা শিওর হল। তখন পঙ্কির গুলি তাক করেছে ঠিকই সামিনের বুক বরাবর, তবে অনভিজ্ঞ হওয়ায় হাত ফসকে যায় পঙ্কির, তাই গুলিটা সামনের সামিনের হাতে লাগে। পঙ্কি লাঠি ছুরি চালানোয় দক্ষ হলেও পিস্তল তার কাছে নতুনই বটে। আয়ুষ তাকালো আরুষের দিকে, চোখের ভাষায় বোঝালো এবার কি হবে। আরুষও বুঝল, ভিলেনি স্টাইলে পঙ্কির দিকে তাকিয়ে বলল, তুই কি লুকাচ্ছিস? উই ডোন্ট নো, তবে আর কিছুক্ষণ পরেই সত্যিটা জেনে যাব। আয়ুষ জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো আরুষের দিকে, তা দেখে আরুষ বলল, ব্যারেকের প্রত্যেকটা রুমে সিসিটিভি প্লাস ভয়েস রেকর্ডার সেট করা আছে আগে থেকে, সেইগুলোই এবার চেক করা হবে। আয়ুষ যেন ভুলেই গিয়েছিল এতক্ষণ এটার কথা। দুজনে উঠে দাঁড়ালো যাওয়ার উদ্দেশ্যে, আরুষ আগে আগে বের হলো। আয়ুষ এসে পঙ্কির চোখের দিকে তাকে শান্ত স্বরে বলল, আমাদের বাড়িতে যাবি? আশ্চর্য হলো পঙ্কি, লোকটা কি সব আজে বাজে বকছে, আমি কেন যাব ওদের বাড়ি? পঙ্কির অদ্ভুত চাহনি দেখে আয়ুষ কথা পাল্টে বলল, প্যাকেটে তোর ড্রেস আছে, ময়লা কাপড় চেঞ্জ করে নে দ্রুত, আমি আসবো একটু পর। চলে যেতে নিলে এই পঙ্কি পেছন থেকে ডাকলো, শুনুন। আয়ুষ ঘুরে তাকালো, খিদে পেয়েছে আমার। আয়ুষ শান্ত দৃষ্টিতে প্রায় মিনিট খানিক তাকিয়ে রইল পঙ্কির দিকে, পরে আবার ঘুরে চলে যেতে যেতে বলল, দরজা আমি লক করে যাচ্ছি, এখানে বসেই চেঞ্জ করে ফেল, কার বাড়ি করে ওয়াশরুমে যাওয়ার দরকার নেই। একটু পরে আয়ুষ এসে নক করলো দরজায়। পঙ্কি হলো তোর? বলতে আয়ুষ লক খুলে রুমে ঢুকল, তার পেছন পেছন একজন গার্ড হাতে খাবারের ট্রলি নিয়ে ঢুকল। আয়ুষের কথা মতো সেটি পঙ্কির খাটের পাশে রেখে চলে গেল সে। আয়ুষ হালকার ওপর পর্যবেক্ষণ করলো পঙ্কিকে, সাদা ময়লা শার্টটার বদলে এখন পঙ্কির গায়ে নতুন চকচকে কপি কালারের শার্ট, হাতার বাটনগুলো খোলা, সাথে কালো রঙের জিন্স, গলায় সাদা তাওয়াল ঝুলছে। আয়ুষ হাত এগিয়ে তাওয়াল নিতে গিয়ে বলল, দে তাওয়ালটা আমায় দে, রেখে আসি। সাথে সাথে পঙ্কি বাধা দিয়ে বলল, না থাক এটা আমার কাছে থাক, সরিয়ে এলো। আগে বললেই হতো। পঙ্কি হয়তো বুঝলো আয়ুষ কি বোঝাতে চাইছে, তাই নিজে থেকেই বলে উঠল, আমি সবসময় স্কার্ফ পরে ব্যবহার করি, ওই দিন তো জ্যাকেট ছিল তাই আর নেইনি, এমনিতেই ছেলে সাজার কারণেও নেওয়া হয়নি সেটা, আর এরপর তো অনাকাঙ্ক্ষিতভাবে জ্যাকেটটা। থেমে গেল পঙ্কি, খাটের উপর এইদিক ওদিক তাকাতে লাগলো। আয়ুষ নীরবে পর্যবেক্ষণ করলো পঙ্কির প্রতিটি কথার ধরন, বলল, পরে স্কার্ফ এনে দেবো। পঙ্কি সহজ চোখে তাকালো আয়ুষের দিকে, আয়ুষ ততক্ষণে ট্রলি থেকে দুধের গ্লাস তুলে এগিয়ে ধরলো পঙ্কির সামনে।
পঙ্কি কোনা চোখে গ্লাসটার দিকে তাকিয়ে বলল, আমি এটা খাবো না, একটা ভর্তা দিয়ে সিদ্ধ ভাত হলেই চলবে। নিতে বলেছি দ্রুত। কণ্ঠ যেন একটু তীব্র শোনাল আয়ুষে। পঙ্কি চোখ পিটপিট করে করতে করতে বলল, দেখুন আমি এসব কখনো খাইনি, আজও লাগবে না, আমার ভাত হলেই চলবে। আয়ুষ একটা ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, ভাত হোক, একটু পর আসবে, ততক্ষণে এটা খেয়ে নে। আর না বলল না পঙ্কি, হাতে গিয়ে গ্লাসটা নিল, এক চুমুক দিতে আয়ুষের কণ্ঠস্বর ভেসে এলো, মারামারি তো ভালোই জানিস, তাহলে এই অবস্থা কেন, নিজেকে সেভ করতে পারলি না? পঙ্কি এই গ্লাসটা মুখ থেকে নামিয়ে হাতে রাখলো, কেমন যেন আনমনে হলো। নিজেকে সেভ করতে পেরেছি বলেই এই অবস্থা আজ। ঢুকুস গেল আয়ুষ। হোয়াট? ঘোর কাটলো কিনা জানা নেই, তবে সরাসরি চোখে তাকালো আয়ুষের দিকে, শক্ত জোরালো কণ্ঠে বলল, দিয়ে দিয়েছিলাম শুধু এই হাতের বাঁধনটা খুলে দেওয়ার জন্যে, তারপর দেখতো এই পঙ্খি কতটা উড়তে পারে, দেয়নি, একটা বারের জন্যও খোলেনি হাতটা, কাপুরুষের মতো বেঁধে মেরেছিল ওই জানোয়ারটা। রাগে ফুসছে পঙ্খি, আয়ুষ শান্ত দৃষ্টিতে পরখ করছে পঙ্খিকে, বুঝতে বাকি রইল না সামিন ওকে কোনো প্রকারই সুযোগ দেয়নি নিজেকে বাঁচানোর জন্য। আয়ুষ নিজের বা হাতটা হালকা উপরে তুলে বলল, কুল কুল, শান্ত হয় একটু, খেয়ে নে আগে। পঙ্খি নিচের দিকে তাকিয়ে নিজেকে শান্ত করার প্রয়াস চালালো, তারপরে আস্তে করে দুধের গ্লাসটা আবার মুখে পড়ল। আয়ুষ উঠে দাঁড়িয়ে পড়ল, দুধটা শেষ করে স্যান্ডউইচটা খাবি, আমি ফের এসে যাতে প্লেট খালি দেখি। আর দাঁড়ালো না আয়ুষ, বাইরে থেকে দরজা লক করে চলে গেল। অন্ধকার রুমটার দরজা ফাঁক করে ভেতরে প্রবেশ করলো সামিন, এসে দাঁড়ালো বন্দি পঙ্খির কাছে। পঙ্খি ভ্রু কুচকে দেখতে লাগলো তার কাণ্ড কারখানা। সামিন এসে বাঁকা হেসে পঙ্খির চেয়ারে চারপাশে ঘুর ঘুর করতে লাগলো। পঙ্খি কিছুই বুঝতে পারছে না এই সময়ে এই সামিন এখানে কেন। ভাবনার মাঝে সামিন বলে উঠল, বন্দি জীবন কেমন লাগছে মিস পঙ্খি? পঙ্খির কুঞ্চিত ভ্রু আরো একটু কুঞ্চিত হলো, হঠাৎ এসব কেন বলছে এই লোকটা, মুক্তি লাগবে? পঙ্খি বেশ অবাকি হলো, বলল, মানে? সামিন এসে দাঁড়ালো পঙ্খি বরাবর, চেয়ারে দু হাত হলে নিজের হাত রেখে হালকা ঝুঁকে বলল, লোটাস ভাইয়ের কাছে যেতে দেবো, তবে তুই কাউকে বলতে পারবি না যে আমি লোটাস ভাইয়ের হয়ে কাজ করি। পঙ্খি ঠোঁটের কোনায় একটা ছেলের হাসি ফুটে উঠল, বলল, বাহ, এদের সবচেয়ে বিশ্বস্ত লোকই কিনা এতটা বেইমানি করেছে, ওয়াও। হাসলো সামিনও, বাম হাতটা রাখলো পঙ্খি ডান হাতের উপর। সেটা তুমি না জানলেও চলবে, তুমি শুধু মুক্ত হয়ে লোটাস ভাইয়ের সাথে দেখা করো, বাকি সব আমরা সবাই মিলে সামলাবো। পঙ্খি কোনা চোখে তাকিয়ে রইল সামিনের হাতের দিকে। সামিনের এমন ছো একটুও স্বাভাবিক লাগছে না তার কাছে, কি বাজেভাবে পঙ্খির হাতের উপর হাত কচলাচ্ছে সামিন। তো আমি তোমাকে মুক্তি করব, তার আগে তুমি আজ রাতে আমাকে এন্টারটেইন করবে। পঙ্খি তীব্রভাবে মুখ কুচকে বলল, কি? হ্যাঁ, এন্টারটেইন বোঝো না, তুমি আজ আমার সাথে ওভার ক্লোজলি থাকবে, জাস্ট আজকের রাত। বলতে বলতে সামিন হাত বাড়িয়ে পঙ্খির গলায় রাখলো, যে সেইখানেই স্লাইড করতে করতে পঙ্খির শার্টের বোতামে হাত রাখলো। গা ঘিনঘিন করে উঠলো পঙ্খির, রাগের কারণে ফুসফুস করে নিঃশ্বাস ফেলতে লাগলো, সাথে ছাড়া পাওয়ার জন্য মুচড়া মুচড়ি তো আছেই। সামিন লোলুপ দৃষ্টিতে তাকিয়ে বলল, উফ, তোমার এই মোচড়া মোচড়ি তো আমাকে আরও পাগল করে তুলছে, আমি রাত হওয়ার অপেক্ষা করতে পারছি না, একটিবার তোমার এই হট বডিটা আমাকে খেতে দাও, জাস্ট একটিবার, জাস্ট ওয়ান টাইম। পঙ্খির নাক কান দিয়ে রাগে গরম ধোঁয়া বের হচ্ছে, দাঁতে দাঁত চেপে বলল, একবার শুধু আমার হাতটা খুলে দে, তোর ওই নোংরা মুখওয়ালা কথা না আমি বের করে দেবো একদম। সামিন পাত্তা দিল না পঙ্খির কথায়, সে নিজের মতোই হাত দ্বারা পঙ্খিকে ধরতে ব্যস্ত। এদিকে এতক্ষণ মনিটরে দৃশ্য দেখে মাথায় রক্ত উঠে গেল আয়ুষের, চোখ দুটো টকটকে লাল হয়ে আছে, কপালের রগগুলো ফুলে উঠেছে, হাতের মুষ্টিবদ্ধ। আয়ুষ পাশ ফিরে ভাইয়ের দিকে তাকাতে আয়ুষের এমন অগ্নিমূর্তি দেখা মিল যার দৃষ্টি সীমাবদ্ধ মনিটরের স্ক্রিনে। টুইনসর দরুন এক ভাই খুব সহজেই আরেক ভাইয়ের মনের অবস্থা বুঝতে পারে। আয়ুষ আগে কিছুটা ধারণা করেছিল তার ভাইটি এই পঙ্খির প্রতি দুর্বল, আর এখন আয়ুষের অবস্থা দেখে আয়ুষ বেশ ভালোভাবেই শিওর হয়ে নিল। আয়ুষের কাঁধে হাত রেখে আয়ুষ বোঝালো, সংযত হ ভাই,
আয়েশও বুঝলো, তাই একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করেও দেখতে লাগলো পরবর্তী কাহিনী। পঙ্কি বারবার করে বলার পরও সামিন সরছে না। পঙ্কি শার্টের দুটো বোতাম খুলেই তার উন্মুক্ত বুকে হাত রাখতে গেলেই পঙ্কি উপায় না পেয়ে থুতু করে এক দলা লালা ছুড়ল সামিনের মুখে। হঠাৎ এমন কাজে সামিন দিশে হারাল, হাত দিয়ে নিজের মুখ ধরল, কোনো মতে মুখে লাগা লালা মুছে রাগী দৃষ্টিতে তাকালো পঙ্কির দিকে।